বরকত তো ভাই, বড়ই তো যাচ্ছে। ফয়সাল, এই পার্টটা ঢুকতে দিস না, এই পার্টটা ওই ছেলেবেলে আসছে না ভিডিও। কতজন স্টুডেন্ট এবং আমাদের কি কি ইতিহাস, কিন্তু আমরা এই কিছুদিন আগে জানতে পারছি, এগুলো আমাদের থেকে লুকানো হয়েছে। পয়সা আটকা আমরা ইতিহাস বিভাগের আওতাধীন বিশ্ববিদ্যালয়ে নিয়মিত সার্কুলার দেখে 2017-18, 18-19 এবং 19-20 শিক্ষাবর্ষে টোটাল 413 জন শিক্ষার্থী অধ্যয়নরত আছি, কিন্তু কার্যত আমাদের এই বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের কোনো অনুমোদন নেই। আমরা আগে জানতাম যে বিলপস নামে একটা ইনস্টিটিউটের আওতাধীন আমরা আসি, কিন্তু গত ভিসি বিরোধী আন্দোলনের সময় আমরা জানতে পারি আসলে বিলপসের যে সংবিধি সেখানে অনার্সের কোনো সুযোগ নেই। অনার্সে সেখানে উচ্চতর ডিগ্রির জন্য সেখানে পড়ানো হয়। এই মতো অবস্থায় আমরা সব কিছু বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম পালন করে আসছিলাম, কিন্তু আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে এখন শঙ্কিত। এখন আমরা আজকে গতকাল থেকে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে আমাদের বিভাগের শিক্ষার্থীরা বিরত আছি, ক্লাস বর্জন করেছি, এবং আগামী 6 তারিখ আমরা যেটা জানি যে UGC-র একটা বোর্ড মিটিং আছে, আমরা সেই বোর্ড মিটিংয়ে আমাদের বিভাগকে পূর্ণাঙ্গভাবে দাবি জানাচ্ছি যে আমাদের বিভাগকে যেন তারা অনুমোদন দেয়। আর যদি আমরা 6 তারিখে বিভাগের অনুমোদন না পাই তাহলে আমরা আগামী 7 তারিখ থেকে কঠোর পদক্ষেপে যাব। সেই যে মানে একটা বিশ্ববিদ্যালয়ে মেধা দিয়ে ভর্তি হওয়ার পরেও আজকে যখন আমরা তৃতীয় বছর মানে বর্ষের শিক্ষার্থী 3টা বছর পার হওয়ার পরেও আমরা এখনও আমরা মাত্র মানে বঞ্চিত। এই বিশ্ববিদ্যালয়ে শুধু ইতিহাস বিভাগই অনুমোদনের ক্ষেত্রে বঞ্চিত। আমাদের সাথে প্রতারণা করা হয়েছে এবং আমাদেরকে অনেকবার এর আগে অনেকবার আশ্বস্ত করা হয়েছে এবং আমরা এটা 1.5 বছর পরে জানতে পারছি, এবং এর জন্য আমরা শেষ পর্যন্ত তাদের উপরে মানে আস্থা না রেখে এবং আস্থাটা শেষ পর্যন্ত 6 তারিখ পর্যন্ত রাখছি, এবং 6 তারিখে যদি তা আমাদের অনুমোদন না আসে তারপরে আমরা আমাদের যে মানে পদক্ষেপগুলো গ্রহণ করব সেগুলো আমরা হচ্ছে 6 তারিখের ওই দিনকেই বিকাল 5টার সময় আমরা জানিয়ে দিব, এবং 7 তারিখ থেকে আমরা এর থেকে আরও কঠোর এবং কঠোরতর কর্মসূচি গ্রহণ করব।